সম্মানিত ভক্ত আশেখান ভাই বোনেরা, চ্যানেল আজাদের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা আবারও উপস্থিত হয়েছি কলির যুগের পাগলকুলের শিরোমণি ফানাফিল্লা বাকাবিল্লা লাহুতে বাদশাহ মসজিদ আউলিয়া হজরত কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহের প্রধান ভক্ত ছেলে সর্বত্যাগী মুর্শিদে কামেল শাহ সুফি হজরত কালাই মস্তান ওরফে পাগল কালাইচান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফে। আজ ফাল্গুন মাসের 20 তারিখ, প্রতি বছর এই দিনে হজরত কালাই মস্তান রহমতুল্লাহ আলাই নিজে এই ওরস মাহফিলটি আয়োজন করে থাকতেন। আজকে তার অবর্তমানে তার ভক্ত সন্তানরা এই ওরস মাহফিলের আয়োজন করে থাকে। আজকে এই অনুষ্ঠানের সকল কর্মকাণ্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার পাশে যে রজা শরীফটি দেখতে পাচ্ছেন, এটাই হজরত কালাই মস্তান রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, এখানে তিনি শায়িত আছেন। এই অনুষ্ঠানের সকল কর্মকাণ্ড আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখার জন্য আমাদের চ্যানেল আজাদ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। সবাইকে চ্যানেল আজাদ দেখার জন্য ধন্যবাদ। Thank you.
Thank you.
ভাই পড়বি। আজকে আমরা এমন এক মহান অলির দরবারে উপস্থিত হয়েছি যিনি সর্বত্যাগী মানুষ ছিলেন। তিনি কলির যুগের পাগল, কুলের শিরোমণি, ফানা বিল্লা বাঁকা বিল্লা লাহুতের বাদশাহ শাহান সহ দয়াল বাবা কদম আলী মস্তানের প্রধান এবং প্রবীণ ভক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ কদম আলী মস্তানের সাথেই ছিলেন, তার পায়রবি করেছেন এবং বিভিন্ন দেশে তাকে নিয়ে সফরে যাইতেন এবং তিনি দীর্ঘ প্রায় 106 বছরের মতো জীবন দশায় বেঁচে ছিলেন। তিনি অত্যন্ত ত্যাগী লোক ছিলেন, লোভ লালসা ছিল না, সৎ ছিলেন এবং সদলাভী ছিলেন, কম কথা বলতেন, কম খানা খাইতেন, কম ঘুম আসতেন। তিনি একজন মজনু ওলি আল্লাহ ছিলেন। সে আমার মহান মুর্শিদ শাহসুবি হযরত পাগল কালাই চান রহমাতুল্লাহ আলাইহের রওজা শরীফে বসে আমরা তার বার্ষিক যে উরুস মোবারক, 33তম উরুস মোবারক আমরা এখানে উদযাপন হচ্ছে এবং প্রতি বছর ফাল্গুন মাসের 20-21-22 আমাদের এই উরুসটি উদযাপিত হয়। এখানে দূর দূরান্ত থেকে
বহু ভক্ত আশেকবৃন্দ, বিভিন্ন তরিকাপন্থী লোকজন এখানে আসে এবং তারা আল্লাহ এবং আল্লাহর নবী রাসুলের গুণ কীর্তন গুণ গান গায় এবং এখানে হাদিস কোরআন নিয়ে কথাবার্তি হয় এবং তোবারক বিতরণ হয়। এখানে অন্য কোনো কিছু না, এটা উরুস মোবারক এবং মিলন মেলা এবং তরিকাপন্থী যেই সমস্ত ভাই বোনেরা আছে তাদের মিলন মেলা। আমি চ্যানেল আজাদের মাধ্যমে সারা বাংলাদেশের আনাসে কানাসে পাগল কালাই চান্দের যত ভক্তবৃন্দ আছেন এবং অন্য তাকে তারা ভালোবাসতেন অন্য তরিকাপন্থী ভাই বেড়াদার ভাই বোন যারা আছেন তাদেরকে আমি চ্যানেল আজাদের মাধ্যমে দাওয়াত দিলাম। আপনারা প্রতি বছর এখানে তিনটি অনুষ্ঠান হয়, ফাল্গুন মাসের 20, 21, 22 তিন দিন হজরত দয়াল বাবা কদম আলী মস্তানের স্মরণে এবং আমার দয়াল পাগল কালাইসান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহের তার অফাত দিবস প্রতি বছর কার্তিক মাসের 10 তারিখে এবং আমার দয়াল পাগল কালাইসান আউলিয়া রহমাতুল্লাহ আলাইহের জীবন দশায় বৈশাখ মাসের 20 তারিখে একটি ফল ভাত দেওয়া করতেন। ওই ফল ভাত দেওয়া আমরা ইনশাল্লাহ আপনাদের সবার সাহায্য সহযোগিতা নিয়ে আমরা ফল ভাত দেওয়াটা করি। আপনারা এই তিনটে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আজকে ইউরস মাহফিল উপলক্ষে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেগণ উপস্থিত হয়েছে। তাদের মধ্যে একজনকে পেয়েছে যিনি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভক্ত, তার মুখে কিছু কথা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি কিছু কথা বলতে চাই। ওলি আল্লাহর কথা বলে শেষ করা যাবে না। যত ওলি আল্লাহর কোরআনেই লিখেছেন, আল আউলিয়াল্লাহ ইয়ামত অলিগণের মৃত্যু নাই অলি যার ওমর তারা, তাই অলির দেখাই যারা হয়ে গেছে তারাই অলির সঙ্গ পেয়েছে। তবে অলি এমন একটা মাদারজাত অলি, তারা জন্মগত মাদারজাত অলি। কদম আলী মস্তান শেতলাহুতে বাদশাহ এবং তারই শিষ্য কালাইচান, উনি এমন কিছু অলৌকিক ঘটনা গড়ে গেছেন, উনি পদ্মার ভিতরে আসিয়াত পানির তলেও উনি খেলা দেখাইছেন। কারণ ওনার গুণের কথা বলা শেষ করা যাবে না। উনি যে এত মহান ছিলেন, নিজে না খাইয়া ভক্তদেরকে খাওয়াইতেন, ভক্তদেরকে সে আদর যত্ন করতেন, কিন্তু সে যে মনে করতো যে একজন আল্লাহ প্রাপ্ত কিংবা আল্লাহর অলি কিংবা আল্লাহর বন্ধু, সে কখনোই এটা চিন্তা করতেন না। কিন্তু সে এমন এক ব্যক্তি ছিলেন, সে পরকে খাওয়াইতেন, পরকে ভালোবাসতেন, পরকে আবজায় রাখতেন, কিন্তু মানুষ সেবা বড় সেবা, মানুষকে সে সেবা করে গেছেন। তাই আজকে তার বাড়িতে দূর দূরান্ত থেকে এত আশেকান ভক্ত আসে, এটা বলার বাহিরে না দেখলে চোখে বোঝা যাবে না যে অলি যে কী খেলা খেলায়। সে পর্দার আলার থেকেও এমন খেলা খেলায় সেটা বলার বাহিরে, এটা চোখে না দেখলে বোঝা যাবে না। কারণ অলিদের আল্লাহ বলেছেন, অলিদের আমার বন্ধু, অলিদেরকে যারা স্মরণ করল আমি আল্লাহ তাদেরকে স্মরণ করলাম। কারণ এখানে বলা হয়েছে আবার হায়াতে মুসালি নবী রয়জিন্দা, কারণ নবী যদি না থাকে মানুষের ভিতরে মানুষই থাকে না। তাই অলিকে স্মরণ করে নবীকে স্মরণ করা, নবীকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করা। বিসমিল্লাহির রহমান রহিম। আমি এই কথাটা যে বলতেছি, আল্লাহ পাক বলছেন এই কথার উপরে, যেই ব্যক্তি আমাকে স্মরণ করলো আমার নাম হইতে সে ব্যক্তি বঞ্চিত কখনো হইতে পারে না। বিসমিল্লাহর এমন একটা গুণ, বিসমিল্লাহর তুলনা দেওয়া যাবে না। এই পৃথিবী তামাম দুনিয়া দিলেও বিসমিল্লাহ গুণ দেওয়া যাবে না। আমি এই বলে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহি বরকাতুহু।